গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা আজকে রেডি শেডি হয়ে চলে এসেছি স্টেশন। এই দেখো আমরা ভালো নেই, কই ইদি বিদেশি বিড়াল। কি ভাই কি শুরু করছে সকাল থেকে? আমরা যাচ্ছি বিড়াল বিড়াল করতে। ওরা আছে চাকলা চাকলা, ওরা আছে একটু চাকলা, কিন্তু বৃষ্টির ভেতরেই বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ। চলো তাহলে যাওয়া যাক, আমাদের সঙ্গে তোমরা চলো ঘুরে আসবে। চলো চলো চলো, যাই না বাসার যাবো টু। চলো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আমরা এবার রওনা দিয়েছি। বাইরে বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টির দিনে বেরিয়েছি আমরা, কিছু করার নেই। কবে থেকে আসবো করছি তো আশাই হচ্ছে না। সত্যি সত্যি তাই, ভগবান যেদিন টানবে সেদিন আসতেই হবে না? কবে থেকে আসবারও করছে তো ফাইনালি চলেই আসছে আমরা মন্দিরে যাওয়ার জন্য। দেখো রাজহাঁস, দেখো চলে এসছি আমরা মন্দিরে, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এসে আগে টিপ পরে নিয়েছি, সবাই ঠিক করেছে। ডিনার মৌসুমে গিয়েছে পুজোর ডাল আনতে, ওইদিকে বৃষ্টির জন্য না কোথাও যাওয়া যাচ্ছে না। আসুক, এত বৃষ্টি হচ্ছে বাইরে, কী করে যে বাইরে ঘুরবো একটু আমরা? আসা হয় না, আসা হয় না, যাব আসলাম তাও বৃষ্টি। এখন যাচ্ছে এটি না ধূপকাঠি দেওয়ার জন্য, বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। মন্দিরটা দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে না? এর আগেবার এসেছিলাম তখন বেশ রোদ ছিল, তো কি সুন্দর এই পাশ দিয়ে আমরা সব ঘুরছিলাম, এখান দিয়ে মাঠে ফটো তুলেছি। টিনার মৌসুমী ওখানে আছে, ওরা ধূপকাঠি আর মোমবাতি দিচ্ছে, ছাতা নিয়ে বাইরে দিয়ে দাঁড়িয়ে আছে। এমন দিনে এসছে বৃষ্টি, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। চলে এসছে ওর উপরে, ওপরটা ঘুরে নি যে দেখো ঘুরে ঘুরে দেখেছো কি মন্দির আছে, কি মূর্তি আছে ভেতরে? ও এখানে হচ্ছে শিব পার্বতী, এখানে হচ্ছে জগন্নাথ, এখানে দেখো গণপতি বাপ্পা। ঘুরু ঘুরু করো এখানে, ওই দেখো সোনা ওখানে বসে আছে একটা সেটের তলায়, বৃষ্টি তার কি করবে বলো? তোমরা পুজো দিয়ে নাও আমি এখানে বসি।
চলে এসছে এখন এই যে মন্দিরের পেছনে দোকানে। ওটা কি তুমি ব্লু কালার নিয়েছো? দিদি কি কালার নিয়েছো? আর কি নিয়েছিস তুই? কোনটা? ওই যে ওই যে আরেকটা, ওটা এই সাইডে, এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা। এই দেখো আমরা খাওয়ার জন্য বসে পড়েছি এখন এখানে, প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছি। এখন দিয়ে গেছে পোলাও আর দেখো সবনের তরকারি। এখন ফটো শ্যুট করা হচ্ছে, একজনে দাঁড়িয়েছে আর এই যে মৌসুমি দাঁড়িয়েছে আর সোনা তুলে দিচ্ছে। সব পিলার পিলার গুলোতে কি সুন্দর করে সব মূর্তি করা আছে। হ্যাঁ, এবার মহাদেবের বাহনের কাছে ফটো তুলছে দেখো। ওই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো মন্দিরটা বাইরের থেকে এরকম, একটু কাছে যা নাহলে কি বোঝায়। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, চলো বাড়ি যাওয়া যাক, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার একটুখানি। এটা আমি বৃষ্টি থেমেছিল, দেখো ওরা। চলো এবার আমরা রওনা দিচ্ছি, তাই বাড়ির উদ্দেশ্যে। আর তুলতে হবে না, চলো বাড়ি চলো। বৃষ্টি শুরু হয়েছে কিন্তু আবার গাছে। ছোলায় কি বললি? ছোলায় গাছ আছে? ছোলায় গাছ আছে? তাহলে দাও গাছে ছোলা মাখা। তিনটে বসেছে এক বাড়িতে আসার পরে সবাই মিলে ড্রেসের জামা কাপড় সব ছেড়ে একটু বসে চা খেয়ে তারপর বসে গল্প করছিলাম সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পরে। তা আমি চলে আসলাম একটু ওপরে, ওপরে এসে মনে হচ্ছে ভিডিওটা শেষ করি, আর বেশি করবো না। থাক, বাইরে বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড। তা দেখো ওপরে এসছি, তাই দেখো ওপরে এসে মনে করলাম এগুলো একটু দেখাই। টিনা তো টিনা ভিডিওতে দেখিয়েছে, আমি একটু দেখাই। বাবাকে নিয়ে আসলাম বাড়িতে, মূর্তিটাকে এত সুন্দর লাগছে। তা আমার যেটা আগে ছিল মূর্তিটা সেটা না একটু কেমন ইয়ে হয়ে গেছে, ময়লা একদম অনেক দিনের। ওটা তোমার এটা নিয়ে যাই, যে এটাকে আবার প্রতিষ্ঠা করতে হবে।
আর এই যে পুজো দেওয়ার বাবার পায়ের ফুল, তারপরে এই ওড়নাটা, এগুলো সব দিয়েছে। এগুলো আবার রাখবো ঠাকুর ঘরে, সব ঠাকুর রেখে আসি। আর এইটা নিয়ে এসেছি আমার বন্ধুর জন্য, এটা দেখতে এত সুন্দর লাগলো, যাই নিয়ে যাই। এটা দেখি কবে আসবে বাড়িতে ও, তারপরে দেব। আর যদি বসিরহাটের দিকে যাই আমি, তাহলে দিয়ে আসবো। যে বাবার মূর্তিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো মূর্তিটা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেটা জেনে নেবো ওখানে, আমার কাকা শ্বশুরা রয়েছে ওদের কাছে। আর তোমরা যদি জানো তা কমেন্ট করে জানিও। এর আগেরটা ওর বাপি, টিনার বাপি করেছিল, তো ও তো বাড়িতে নেই, আমাদেরই বসাতে হবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে ভিডিওটা বলো কিন্তু, আর বেশি বড় করলাম না, থাক যেটুকুনি হয়েছে ওটুকুনি দেবো। তা বৃষ্টির ইয়েতে ভালোই ঘুরে আসলাম, বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডাও ছিল বাইরে, আর যেই বৃষ্টি বন্ধ হচ্ছে আবার গরম। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে, দেখতে থাকো কেমন লাগে ব্লগগুলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে কামনা করি সবাই ভালো থাকো, আনন্দে থাকো, খুশিতে খুশিতে সব দিনগুলো কাটিয়ে দাও ভালোভাবে। আর মা তো কালকে আসছে, মাকে যাবো, আর আনতে যাবো, মাকে আনতে যাবো, আমি আর টিনা যাবো দুজনা, দেখ মাকে নিয়ে আসি। ভিডিও তাহলে এখানেই রাখছি, টাটা, শুভ সন্ধ্যা সবাইকে।